আজকে দেখো পুরো সি বিচ থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি। আমরা সবাই স্নানের জন্য পুরো রেডি হয়ে চলে এসেছি। এখানে দিদি ভাই রয়েছে, নীলাঞ্জনা রয়েছে, আরো সবাই এসেছে, সবাই সমুদ্রে নেমে গেছে। তো আমরা ব্লগটা স্টার্ট করে তারপরে নামবো, সেই জন্য কিন্তু চলে এসেছি। তো আজকে প্রচন্ড গরম, এখানে রোদ্দুরের প্রচুর তাপ, খুব মজা করব। তো চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা সমুদ্রে নেমে পড়ি। দেখো কি ঢেউ আজকে, আর প্রচুর লোক এই টাইমে নেমে গেছে কারণ আজকে ওয়েদারটা খুব সুন্দর। এই দেখো ওদের জলে নামা হয়ে গেছে, সবাই একটু উঠে এসছে। আমরা সমুদ্র থেকে স্নান করে পুরো চলে এসেছি বাড়িতে, এসে দেখো পুরো ফ্রেশ হয়ে গেছি। এখন লাঞ্চ করা হয়ে গেছে আমাদের, আর লাঞ্চের পরে আমরা রেডি হয়ে গেছি। এখন যাব আমরা জগন্নাথ মন্দির দর্শনে, তো সেই জন্যে পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। নীলাঞ্জনা দেখো রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো চলো আবার মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, তাড়াতাড়ি করে মন্দিরের দিকে রওনা হয়ে যাই। আমরা মন্দিরের ভেতরে এবার ঢুকছি, তো চলো একটু দেখো দূরে। এই দেখো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি। দূরের থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি, প্রচুর লোকের চাপ আজকেও। দেখো জগন্নাথ টেম্পল, পুরো মেন গেটের সামনে। এখন মন্দিরের চূড়ার পতাকাটা চেঞ্জ করবে, তো সেই জন্য দেখো এখানে লোক উঠেও গেছে অলরেডি। এই দেখো এবার উপর দিকে উঠছে, কতটা উপরে তো। এখন মন্দিরের ধ্বজা চেঞ্জ করবে, যার জন্যে আমরা ভেতরে যাইনি। ভেতরে তো ক্যামেরা মোবাইল কিছুই ঢোকানো যাবে না, সব কিছু নিষেধ, যার জন্যে আমরা বাইরে দাঁড়িয়ে আছি, তোমাদের সাথে শেয়ার করব সেই জন্যে। তো আমরা দেখান থেকেই দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো মেন যে ধ্বজাটা সেটা চেঞ্জ করে দিয়েছে, আর এই দেখো এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে প্রচুর ধ্বজা দেয়, যেগুলো কিন্তু সবাই কিনেও নিয়ে আসে। তো খুব ভালো লাগছে, এখান দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে মন্দিরের মধ্যে না গিয়েও। মন্দিরে আমরা পরে ঢুকবো, আগে এই ধ্বজা চেঞ্জ করাটা দেখে নিই তারপর। তো জগন্নাথ মন্দিরের কিন্তু অনেক মানে পৌরাণিক কাহিনী আছে, তো সেগুলো খুবই ভালো লাগে। আর মন্দির খুব জাগ্রত, সেটা তোমরা সবাই জানো, পুরীর জগন্নাথ মন্দির খুবই খুবই জাগ্রত। জগন্নাথ দেবের কাছে কিছু চাইলে সে কিন্তু ফেরান না। তো ভীষণ ভালো লাগছে দেখতে এখানে এসে, আর মন্দির দর্শন করেও খুব খুব ভালো লাগলো। তো আমরা এখনও ভেতরে যাইনি, ভেতরে যাব পরে। তো আমরা এখানে বাইরে থেকেই দেখছি। তো এই দেখো আস্তে আস্তে এখানে সাইডের যে পতাকা মানে ধ্বজাগুলো সেগুলো অনেকগুলোই দেয়, এই যে আস্তে আস্তে সেট করছে। এগুলো অনেকে কিনে নিয়ে এসে বাড়িতে রেখে দেয়। তো এই দেখো কি সুন্দর লাগছে, খুব মানে অনেক রকম কালারের কিন্তু এই সাইডের ধ্বজাগুলো হয়, আর মেন ধ্বজা একটাই। তো সেটা দেখতে পাচ্ছ উড়ছে, তো এখান থেকে খুব সুন্দর কিন্তু আমরা দেখে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এই দেখো খুব সুন্দর লাগছে, আর ওরা যখন উঠেছে সেটাও তোমাদের সাথে দেখিয়েছি, খুব সুন্দর লাগছিল দেখতে। জগন্নাথ দেবের আশীর্বাদ আর ওনার কৃপা না পেলে কেউ কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের দর্শন করা সম্ভব হয় না। তো আমরাও অনেকটা সেই রকমভাবেই এখানে গেছি, তো সত্যিই ঠাকুরের ডাকে বা টানেই আমরা গেছি, খুব ভাল লাগছে। গিয়ে আবারও এখানে আসার ইচ্ছে আছে, জানি না আবার কবে আসব। এই দেখো চারিপাশ দিয়ে ওরা কী সুন্দর হেঁটে বেড়াচ্ছে, সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে এতটা উপরে, মনে হচ্ছে খুব নিচ থেকেই ওরা যেন হেঁটে বেড়াচ্ছে। আর এই দেখো এখানে ধুনো ধরিয়ে
হচ্ছে আরতি করছে একদম ভেতরটায়। তো এই যে এটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম, খুব ভালো লাগছে দেখে। এটা হয়ে গেলেই তারপরে আমরা ভেতরে ঢুকবো। তো এটা দেখার জন্য বাইরে দাঁড়িয়ে রয়েছি, আমাদের সাথে যারা এসেছিল সবাইকে আমরা পাঠিয়ে দিয়েছি ভেতরে, যে ওরা ভেতর থেকে দর্শন করুক আর আমরা বাইরে থেকেই দেখি, কারণ আমাদের ক্যামেরা করতে হবে সেই জন্যে। তো এখানে বাইরে জুতো মোবাইল ক্যামেরা সব রেখে তারপর ভেতরে প্রবেশ করতে হয়, তো এই নিয়ম আছে এখানকার। তো সেই জন্যে আমরা তিনজন দাঁড়িয়ে গেছি। আর এই দেখো মূল যে ধ্বজাটা সেটা এখন চেঞ্জ হবে, একদম মাথায় উঠে গেছে, দেখেও ভয় লাগছে কারণ অনেকটা উপরে। তো সেই ওপরেই দেখো একদম উঠে গেছে মেন ধ্বজাটা চেঞ্জ করার জন্যে। আগে পাশেরগুলো চেঞ্জ করে নিল, এবার হচ্ছে উপরেটা চেঞ্জ করছে। এই দেখো আজকে লাল রঙের একটা ধ্বজা দিচ্ছে, আগে ছিল হলুদ রঙের, এবার দেখো লাল রঙের একটা বড় ধ্বজা এখানে কিন্তু দিচ্ছে। আগেটা ছিল ছোট আর আজকে বেশ বড় একটা, তোমাদেরও দেখতে কিন্তু বেশ সুবিধা হবে, খুব ভালো লাগছে দেখতে। এই দেখো আস্তে আস্তে উপরের দিকে তুলে দিচ্ছে, মানে সত্যি এইসব জিনিসগুলো অনেক 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 বেশি পাও না, যে যেভাবে নেয় তার কাছে সেভাবেই সেইটা। তো আমার মনে হচ্ছে যে না অনেক কিছু পাও না, তো সেটাই খুব ভালো লাগছে দেখতে। এই দেখো কি সুন্দর উঠছে, এবার দেখো চারিপাশের গুলোও কিন্তু বেশ ভালো লাগছে। এবার আমরা মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম, ভেতর থেকে ক্যামেরা নিতে দেয় না, তো আবার বাইরে বেরিয়ে ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে রাস্তা দিয়ে আমরা সি বিচে যাবো। আর এই দেখো সেই খাজার দোকান, এখানে প্রচুর প্রচুর খাজার দোকান রয়েছে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো যেদিকেই তাকাবে সেখানেই খাজার দোকান। তো এই যে আমরা ওখানে একটা মানে ঠাকুরের কাছে প্রণাম করে টিকা লাগিয়ে নিয়েছি। আর এই যে স্বর্গদুয়ার এখানকার, তো সেটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এবার আমরা সি বিচে যাব, তো পুরো একদম রাস্তা ধরে স্বর্গদুয়ারের পাশ দিয়ে গিয়ে এই দেখো নীল জল। তো আজকের এই জগন্নাথ টেম্পলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর দেখো জলটা কি সুন্দর লাগছে। নেক্সট ব্লগ আবারও আসবে পুরীর ব্লগ, তো আমার সাথে থাকো আর দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর এই দেখো সবাই আমরা সি বিচে বসে আছি, এখান থেকে গিয়ে তারপর আমরা ডিনার করবো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি।